এইটা সামনে যাওয়ার রাস্তা আমাদের রুমের দিকে। আমরা এবারে রুমের দিকে ঢুকছি। সিঁড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বাঁশের কাঠামোতে তৈরি, প্রচণ্ড ভালো। সাথে পর্দাটা খুব মানানসই লাগছে। উপরটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর খড়ের চাল দিয়ে বিছানো আছে। এইখানে আপনার আরাম কেদারা আছে, যেটাতে আপনি বসে আরাম করতে পারেন এবং সুন্দর ছবি ছবি আসতে পারে, ভালো রকম ছবি আসবে। আস্তে আস্তে দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। দরজাটা দেখতে পারেন, দরজাটার ডিজাইনটা খুবই ভালো। এবং এইটা হচ্ছে একটা 4-বেডেড রুম, যেটা আমরা বুক করেছিলাম। এবং জানলার পর্দাটা দেখতে পারেন, জানলাটার এইখানে একটা জানলা রাখা আছে। এখানে সুইচ বোর্ড আছে, আপনি প্লাগ পয়েন্ট পাবেন, এবং প্রয়োজন হলে বাদে আপনি মশার ধূপ হিসাবে এটা জ্বালাতে পারেন, এটাও রাখা আছে। জানলাটা খোলা হচ্ছে, জানলা থেকে একটা সুন্দর ভিউ দেখতে পারেন, যেটা খুবই ভালো লাগবে আপনাদের। এবার আপনি পুরো ঘরটা দেখতে পারেন। ঘরে বেডরুমটা খুবই সুন্দর, সঙ্গে টিভি আছে, আপনি চাইলে টিভি দেখতে পারেন। এবং একটা সুন্দর একটা মোড়া রাখা আছে, মোড়া টাইপের চেয়ার, তো সেটাতে বসেও ছবি ছবি নিতে পারেন। এবং একটা টেবিল রাখা আছে, যেখানে বর্তমানে আমাদের জলের বোতল আছে, বাট আপনি যে কোনো কিছু রাখতে পারেন, মোবাইল রাখতে পারেন। সাথে ঘরের সাথে সাথে একটা এসি আছে, সেই এসিটা আপনি বুকিংয়ের সময় এসিটা এনেবেল করতে পারেন। এসিটা যথেষ্ট ভালো, আমরা যথেষ্ট ইউজ করেছি এবং প্রচণ্ড ভালো। এইটা হচ্ছে আপনাদের ঘরের ভিউটা। সাথে উপরি পাওনা হিসাবে সুন্দর একটা ঝাড় ল্যাম্প আছে, যেটা খুবই সুন্দর দেখতে, সেটা আপনারা দেখতে পারেন, খুবই ভালো। এইটা হচ্ছে পুরো এন্ট্রি, এন্ট্রি রুম থেকে আপনি এন্ট্রি ডোর থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারেন। সাথে একটা ভালো ক্যামেরা দেওয়া, সরি, একটা ভালো জানলা আয়না দেওয়া আছে, এখানে আপনারা করতে পারেন। বাথরুমটাও দেখাচ্ছি, বাথরুমটা যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট স্পেসিয়াস। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা এখানে ঢোকার আগে যে হোটেল কর্তৃপক্ষ আছে বা রিসর্ট কর্তৃপক্ষ, তারা কিন্তু পুরো রুমটা স্যানিটাইজ করে যাবেন। সুতরাং করোনাকালেও আপনি যদি এখানে ভিজিট করেন কোনো প্রবলেম নেই বলে আশা করি। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।